So hey guys, this is Monty Roy here. তো ওরা এসেছে আজকে আমার সাথে ব্লগ করবে বলে সেই হাবড়া থেকে অনেকটা জার্নি করে এসেছে আজকে ওরা। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অনেক মজার মজার জিনিস রয়েছে। সো এই যে তোর এই যে ভিডিওটা যে ভাইরাল হলো, মানে তোর ফিলিংসটা বল, এটা কেমন লাগছে ভাইরাল হওয়ার পরে? ফিলিং সেক্সি, ভালোই লাগছে। কার না ভালো লাগে ভাইরাল হতে? তারপরে মানে মানে কবে থেকে ট্রেন্ডটা চালু হলো, মানে কবে থেকে জানলি যে ভিডিও ভাইরাল শুরু হচ্ছে? এটা অ্যাকচুয়ালি আমার একটা, মানে আমি ক্লাসের একটা গানের রেকর্ডিং এ গেছিলাম সেদিন। তো তখন আমি ফোন ঘাটছিলাম, ঘাটতে ঘাটতে আমি শুনতে পাই আমার ভিডিওটা কেউ একটা পোস্ট করেছে। পেজ থেকে হয়নি, একটা পাবলিকই পোস্ট করেছিল। তো তারপর সেইখানে বোধহয় 1 মিলিয়ন ভিউ চলে গেছে। তারপর দেন ওখান দিয়ে পেজে টেজে আপলোড হয়, তারপর 8 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ যায়। তোর এই ভিডিওর আইডিয়াটা কিভাবে আসলো, যে ভিডিওটা ভাইরাল হলো? আইডিয়া কিছুই না অ্যাকচুয়ালি, আমি যেহেতু মেকআপ করতে ভালোবাসি, আমি সেদিনও নিজের উপর মেকআপ ট্রাই করছিলাম, কারণ আমার খুব একটা মেকআপের মডেলস নেই। আমি নিজের উপরই মেকআপ ট্রাই করছিলাম, এন্ড আমার ভালো লেগে গেছে মেকআপটা করে এবং সেজে গুজে। তো আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে নেওয়াই যায় এইটা টিকটকে। আমি এমনিও টিকটক করতে খুব ভালোবাসি, তো আমি সেরকম একদিন টিকটক বানিয়ে নিলাম। মানে আমি সেই টিকটকটা পোস্টও করিনি, করে বোধহয় আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম না অন্য কোথাও একটা দিয়েছিলাম। তো সেখান দিয়ে একটা বন্ধু চায়, তো সেই বন্ধুটা ভিডিওটা নেয়, নিয়ে দেন শেয়ার করে। তোর এখন তো তুই মানে মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কটা ছেলে আছে সবার ক্রাশ প্রায় তুই। ওরম না, মানে যদি মেয়ে হতি তাহলে ক্রাশ হয়ে যেত, ওরম মনে হয়। সবাই এটাই বলে যে তুই যদি মেয়ে হতি, সবাই একটা শেয়ার করে একটা জিনিস লেখে, যদি মন্টি মেয়ে হতো তাহলে শিওর আমি ওর, মানে আমার ক্রাশ হতো, এরকম ব্যাপার হয়েছে ওর মধ্যে। না এরকম কিছু না, মেয়ে, হ্যাঁ এটা বলতে পারো, মেয়ে হলে হয়তো ক্রাশের পরিমাণটা বেশি হতো, নয়তো এমনিও ক্রাশের পরিমাণটা কম নয়। কালকে আমি দেখলাম একটা মেয়ে পোস্ট করেছে, দেখলাম আমি কালকে, মেয়েটা তোমার ফটো দিয়েছে তোমার ক্লাস। আমি তখন বললাম যে সত্যি, তারপর আমি বললাম যে কালকে আমরা যাচ্ছি, বলছে আচ্ছা লিঙ্ক দিও আমাকে, সত্যি বললো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ বললো। মেয়েটা সিরিয়াস, মেয়েটা সত্যি বললো, মানে কোনো ট্রোলিং উপরে না বা কিছু না, ও সিরিয়াস বললো। রাস্তাঘাটে মানে এরকম দেখে অবশ্যই দেখা হয়েছে, দেখলি কাউকে, কেউ ডেকে বললো যে না মন্টি তুমি মন্টি, এরকম কোনো ব্যাপার? হ্যাঁ রিসেন্টলি আমি ট্রেনে উঠেছিলাম, তো ট্রেনে হয়েছিল এরকম কয়েকটা কেস। মানে এই পাশে কয়েকটা কলেজ স্টুডেন্ট দাঁড়িয়েছিল, তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, তো আমাকে কিছু বলেনি, আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছে এটা মন্টি না, তারপর ওরা কনফার্ম হলো যে আমি মন্টি। আমি তো অল টাইম মেয়েদের লুকে ঘুরি না, আমি ন্যাচারালি ছেলেদের রূপেই ঘুরি। তো ওরা কনফার্ম হওয়ার পর তারপরে এসে ছবি টবি তুললো, কথা টথা বললো। এরকম একবার হয়েছে আমার রিসেন্ট বাড়ির পাশে একটা, মানে সোদপুর বলে একটা স্টেশন রয়েছে, তো ওখানে আমি গেছিলাম রিসেন্টলি। তো স্টেশনে নামার সঙ্গে সঙ্গে স্টেশনে না ওখানে আড্ডা বসে, সোদপুর স্টেশনটা মানে এখনকার ছেলেগুলোদের আড্ডার জায়গা। তো ওখানে গিয়ে সবই আড্ডা মারছিলাম, আমি গেছি তো আমার ডাকে ডাকে কথা টথা বলে। এবং অনেক এরকম চেনা জানা মুখের সাথে আমার কথা হয়েছে, এগুলো যেগুলো আনএক্সপেক্টেড ব্যাপার সেটা, এইরকম লোকের কাছে একটু পাত্তা পাচ্ছি। আচ্ছা আজ এটা তোমার এখন ট্রোল হচ্ছে এত, ফেসবুকে বলো ইনস্টা বলো, এই ট্রোলগুলো হচ্ছে, ট্রোলগুলো কিছু বলতে পারো তুমি তোমার পার্সোনাল মতামত? ট্রোলগুলো আমি ভীষণ সাপোর্ট করি, ইচ এন্ড এভরি ট্রোল আমি খুব সাপোর্ট করি, লাইক এগুলো এক্সপেক্টেড, ট্রোল হয়, ইটস ওকে, আমি খুব সাপোর্ট করি। আর আমি মানে এই ট্রোল ট্রোল নিয়ে এগুলো নিয়ে খুব একটা প্রতিবাদই নই, যে না কেন করছো ট্রোল, ট্রোল করবে না একদম, এরকম আমি নই, করো ট্রোল আমার কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ আমার মা বাবা তুলে কথাবার্তা বলাটা ছাড়া তুমি যা খুশি করতে পারো, আই হ্যাভ নো ইস্যু। আমার পেরেন্টস আমার পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার না করে তুমি যা খুশি করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আর হেটার্স কত আছে, হেটার বা সাপোর্টার কোনটা বেশি? সাপোর্টার, এটা খুব প্রাউডলি বলতে পারি, আমার সাপোর্টার বেশি হেটার্স এর থেকে। হেটার খুব কম, কিন্তু সাপোর্টার আমার অনেক রয়েছে, মানে এখন আমার হয়ে কথা বলার লোক অনেক রয়েছে, মানে আমাকে কেউ কিছু বললে আমার হয়ে এখন পেছন দিয়ে অনেকে কথা বলে।
তো যাই হোক এটাই খুব আমি হ্যাপি যে আমার জায়গা হয়তো অন্য কেউ এরকম একটা যদি ভিডিও করতো তারা হয়তো এটা গালাগালি খেত মানে হয়তো খেতো কিন্তু আমি দেখলাম যে আমি গালাগালি খাইনি অনেক ভালো ভালো কমেন্টস অনেক ভালো ভালো ভিউ এবং অনেক সাপোর্টিভ জিনিসপত্র যেটা আমার আরো এগিয়ে চলতে মানে কাজে দিচ্ছে সাহায্য করছে তুমি কিছু বলো তো তোমার হেটারদের এন্ড সাপোর্টারদের সবাইকে ওই তো আমি বললাম তো সাপোর্টারস লাভ ইউ লট সেই মানে গোপন কথাটা বল গোপন কথা জানতে চাই মা তো জানি সবারই তা বাদেও থাকে কেউ গোপন না গোপন আপাতত কেউ নেই বলবি না সকাল বিকেল দুপুর ভাত খাওয়ার মতো ক্রাশ খায় আর কমল বড়ুয়া বলে একজন টিকটক স্টার রয়েছে তো হি দা ওয়ান এটা কি দেয়ার দিলে না অন্য কোন না অন্য কোন আচ্ছা করে দিচ্ছি